আপু তুমি এত দেরি করলে কেন জানো? আমি ক্লাসে এক্সামে ফার্স্ট হয়েছি। আমার লক্ষ্মী মা ফার্স্ট না হয়ে কি পারে? আচ্ছা আপু, তুমি আমাকে মা ডাকো কেন? আমি তো তোমার মেয়ে। তুমি তো আমার অনেক আদরের, তাই তুমি আমার মা। আদরের হলেই বুঝি মা ডাকতে হয়? হুম। যাও ফ্রেশ হয়ে নাও। কি ব্যাপার, তোমাকে এত খুশি খুশি লাগছে? না তেমন কিছু না, কালকে মায়ের বাসায় যেতে যাচ্ছি। কালই যাবে? কেন, কোনো সমস্যা? না মানে কালকে হোস্টেল থেকে নিশি আসছে, ও বলেছিল কালকে সবাই মিলে বাসায় একটা গেট টুগেদার করতে। কালকে নাকি মা দিবস? হুম জানি, এই জন্যই তো কালকে মায়ের সাথে থাকতে যাচ্ছি। কাল মা দিবস, তুমিও জানো? এত অবাক হওয়ার কি আছে, আজকাল ফেসবুকে সব কিছুর আপডেট পাওয়া যায়। আচ্ছা, তোমার বোন যেহেতু আসছে, তোমরা সবাই মিলে মা দিবস সেলিব্রেট করো। তুমি কাল থাকবে না, সেটা শুনলে মা কষ্ট পাবে। কাল মা দিবস সেটা মাকে না জানালেই তো হয়। এমনি তোমরা সবাই মিলে গেট টুগেদার করো, আর তোমার ভাইদেরকেও আসতে বলো। আজ কত তারিখ সে খেয়াল আছে তো? যারা খুব আদরের হয় তাদেরকে মা বলে ডাকে। দেখো না, আব্বু আমাকে মা বলে ডাকে। হ্যাঁ তাই তো, তুমি তো সবার আদরের। শোনো, তুমি কিন্তু আবার ভেবো না কাল তোমার বোন ভাই ভাবিরা আসছে জেনেই আমি আমার মায়ের বাসায় যাচ্ছি। আমার ভাবা না ভাবাতে তোমার কি এসে যায়? এভাবে বলছো কেন? মা দিবসে আমি কি আমার মায়ের সাথে থাকতে পারি না? মানা তো করছি না। আর শোনো, সাইমা কিন্তু কাল তোমার সাথে যাচ্ছে না, ও কাল এখানেই থাকবে। এখানেই থাকবে মানে কি? আমার মেয়েকে আমি আমার সাথে রাখতে পারবো না? কি হলো, কথা বলছো না কেন? থাকবে। তুমি বরং একটা কাজ করো, তোমার মাকে। আমার মাকে মানে কি? না মানে আমার শাশুড়ি মাকে, আমার শাশুড়ি মাকে বলো এখানে চলে আসতে। না না থাক, তোমাদের ভাই বোনদের মাঝখানে আমার মাকে টেনে আনার দরকার নেই। হ্যালো ভাবি। হ্যাঁ ভাবি, মা দিবসে আমি আমার মায়ের সাথেই থাকবো। না না ভাবি, শাশুড়ি মা না, আমার মায়ের সাথে। কি? ও আচ্ছা, ঠিক আছে ভাবি, ভালো থাকবেন। হ্যাঁ কার ফোন? সাইমার স্কুলের ভাবি। ও আমিও কাল শাশুড়ি মার সাথে মা দিবস সেলিব্রেট করব। রাতে ফেসবুকে শাশুড়ি মার সাথে ফটো আপলোড দিয়ে বুঝিয়ে দিব বিয়ের পর মেয়েদের মা বলতে শুধু শাশুড়ি মাই হয়। কি ভাবছো? না কিছু না। এই শোনো, আমি না কাল কোথাও যাচ্ছি না, তোমাদের সাথেই আছি। বাহ, বেশ ভালো সিদ্ধান্ত নিয়েছো। দেখলে তোমার বড়
ছেলে কখনোই হাসে না? তোদের চার ভাই বোনের মধ্যে সাইবি তো সবচেয়ে গম্ভীর। কে বলেছে আমি হাসি না? আজকের দিনে অন্তত ভাবি বাচ্চাদের নিয়ে আসবেন ভেবেছিলাম। কি যে বলো না, এত ঝামেলার মধ্যে থাকি। থাক থাক, তোমার ঝামেলা কথা আর বলতে হবে না। দেখো না মা, পুরো চেহারায় বড় ছেলের দায়িত্ব দায়িত্ব ভাব নিয়ে থাকে সব সময়। আরে হয়েছে হয়েছে, তোকে আর পাকড়ামি করতে হবে না। ছোট ভাইও তো একা একা চলে আসলেন। এ মানে ও আসতে চেয়েছিল ভাবি। ছোট ভাইয়া তুমি তো কথাই বলো না, ওরা আসেনি এটাই বড় প্রবলেম। তুমি এক্সকিউজ কেন দিচ্ছ? তোর ভাবি অসুস্থ না হলে ঠিকই আসতো। তুই বৌমাকে অসুস্থ রেখে একা চলে এলি, কাজটা ঠিক করিসনি বাবা। সমস্যা নেই মা, ওকে দেখার জন্য ওর মা ভাই বোন সবাই আছে। চাচিরা আর আমার কাজিনরা এলে কত মজা হতো। কেন বাবা, তোমার এই চাচুরা একা একা এসেছে সেই জন্য কি তোমার মজা হচ্ছে না? হচ্ছে তো। আমি গোসলে যাচ্ছি। চুলাটা একটু কমিয়ে দিয়ে আয়। ও মা তুমি যাও না, আমি তো ফটো আপলোড দিচ্ছি। না তোকে নিয়ে আর করা যায় না। বুঝতেই পারছো মা আমার এখানে তিন দিন বেশি থেকেছে। মাকে নিয়ে এভাবে বলছিস কেন? নিশির পড়াশোনা, হোস্টেলে থাকা, খাওয়া এসবের খরচ কি কম? বেশিটা তো আমিই দিচ্ছি। তুমি বড় ভাইয়া, বোনের প্রতি তোমার দায়িত্ব বেশি থাকাই তো স্বাভাবিক। হ্যাঁ, আর মা কথাতে ছিল মা প্রতি মাসে 10 দিন করে তিন ছেলের কাছে থাকবেন। তো মা তো সেভাবেই থাকছেন, শুধু একটা মাস তোর বাসায় মা 3টা দিন বেশি থেকেছে, তার জন্য এত কথা? এসব বলার জন্য কি তোমরা আমাকে এখানে ডেকে এনেছো? তাছাড়া আমি ছোট, মায়ের এত বড় দায়িত্ব আমার উপরে কেন দিচ্ছ? তুই কিন্তু বেশি কথা বলছিস। আহ তোরা থামবি, আমার খুব ক্রাইসিস যাচ্ছে এখন। তোর ভাবির স্কুলের স্যালারিটাও বন্ধ হয়ে গেছে, আর আমার যা স্যালারি তা দিয়ে তো ছেলেপেলেদের পড়াশোনার খরচই জোগাড় করতে পারছি না। একজন মানুষের জন্য কত বেশি খরচ হবে, আর মা আমার এখানে তো 3 দিন বেশি থেকেছে। ভাইয়া তুমি আবার বলছো এই কথা? আমার ওয়াইফ অসুস্থ না থাকলে এই মুহূর্তে আমি মাকে নিয়ে এখান থেকে চলে যেতাম। এতদিন পর তোদের তিনজনকে একসঙ্গে পেয়ে আমার কি যে ভালো লাগছে বোঝাতে পারবো না। আয় সেই সন্তানদের বুকে জায়গা দেওয়ার জন্য মায়ের বুক অনেক বড়। আমি আজকে লাইভে আসার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আজকে মা দিবস। মা দিবস উপলক্ষে পৃথিবীর সকল মাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজকে মা দিবস উপলক্ষে আমরা সব ভাই বোন একসাথে হয়েছি এবং আমাদের সাথে আছে আমাদের প্রিয় মেজর ভাবি।
হ্যালো ভাবি, আমরা লাইভে আছি, হাই দাও। মাকে নিয়ে একটা গান সবাই কিন্তু গাবি আমার সাথে, মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিবানা, মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিবানা, আমি দুনিয়া ছাড়ি যাইতে পারি, দুনিয়া ছাড়ি যাইতে পারি, আমি ছাড়ব না মাগো তোকে, আমি ছাড়ব না মাগো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা, জন্ম নিলাম তোরে কোলে স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে, তোকে পেলে আমি ভুলতে পারি বুকের যত যন্ত্রণা মাগো, বুকের যত যন্ত্রণা মাগো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা, মাগো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা, মাগো মা ও গো মা আমারে বানাইলি। আমার তো যাওয়ার সময় হয়ে এলো। ভাইয়া, ভাবির সাথে কথা হয়েছে? কি কথা রে স্বপন? সে তুমি বুঝবে না মা। স্বপন তুই কি ভাবছিস? আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। মা মা তুমি বসো, আমি একটা ফোন করে আসছি। আমাকে নিয়ে কি ভাবছে রে? আমাকে ওরা কেউ রাখতে চায় না, তাই না রে? কি যে বলো না মা তুমি। আমি তো সব বুঝি, সন্তানদের চেহারা দেখলেই সব বুঝি। আমি তো মা। মা কি যে বলো না তুমি, আজ সারাদিন আমরা কত মজা করলাম আর তুমি বলছো তোমার ছেলেরা তোমাকে রাখতে চায় না। শোনো মা, তোমাকে যদি তোমার ছেলেরা না রাখে তাহলে আমি তোমাকে আমার কাছে রাখবো। আমাকে মা ডাকে তাই সব সময় আমাকে কাছে রাখে, কিন্তু আব্বু তো তোমাকেও মা ডাকে, তাহলে তোমাকে কেন কাছে রাখে না, কেন চাচুদের বাসায় পাঠিয়ে দিচ্ছে? সে তো তোমার আব্বুই জানে। ও বুঝেছি, তোমার মতো বুড়োদেরকে সব সময় কাছে রাখা যায় না। হয়েছে হয়েছে, তোমাকে আর পাকনামি করতে হবে না। মা চলো তো, তুমি তোমার ছেলেদেরকে নিয়ে যা ভাবো তোমার ছেলেরা তোমাকে নিয়ে তা ভাবে না। থাক থাক, তুই দেখলে কষ্ট পাবি। ওফো মা চলো না, চলো আই তুমি খেলো, চলো মা। আরে মা এখানে থাকা মানে তো আমাদের উপর এক্সট্রা একটা চাপ। তো সেটা তুমি বুঝছো না, আমার বাইরে ভাইরা যে ভালো করে বুদ্ধি করছে। এখন বুঝে কি করব বলো? কি করব মানে কিছু একটা করবা। আচ্ছা কি করব তুমি বলো, তুমি একটা বুদ্ধি দাও। আমি কি বুদ্ধি দিব, ভাইরা বুদ্ধি করে সবাই নিতে পারছে আর তোমার উপর চাপিয়ে দিছে, আর তুমি বুঝো না। কি করি এখন বলো তো, এই সারাদিন এত প্রেশার নিয়ে এগুলো আর ভালো লাগে না। হ্যাঁ তোমার অসুস্থতার কথা বলে সবাই বিশ্বাস করে, বললাম তো মা আমার সাথে আসবে না।
বুঝি, মা আমাদের সাথে থাকলে আমাদের খরচ কিছুটা বাড়বে। আচ্ছা দেখি, আমি দেখছি মাকে না এনে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করব। এবার কি সিদ্ধান্ত নিলি? কিসের সিদ্ধান্ত মা? আমাকে তো আগেই ভাগ করে দিয়েছিস, এবার আমি কার ভাগে পড়লাম? আজকের দিনটা যদি মা দিবস না হয়ে সন্তান দিবস হতো তাহলে ভালো হতো। তোরা তোদের মাকে কাছে পেয়ে কতটুকু খুশি হয়েছিস জানি না। আজ তোদের একসাথে পেয়ে যে শান্তি পেয়েছি, সে শান্তি মা দিবস করেও তোরা পাসনি। সন্তানদের একসাথে কাছে পেলে মা যে খুশি হয়, পৃথিবীতে কোনো দিবস দিয়ে তার নাম দিতে পারবি না। আচ্ছা যাদের মা নেই তারা কিভাবে এই লোক দেখানো মা দিবস পালন করে খোঁজ নিয়ে দেখেছিস? তোরা দেখেছিস? যা মা, আমার সুটকেসটা নিয়ে। কাল রাতে সব কিছু গুছিয়ে রেখেছি। এবার আমি কার বাসায় উঠব? আমি এমন সন্তানদের মা যারা গর্ব করে বলতেই পারে না আমি তাদের মা, আমি তাদের কাছে থাকব। অথচ বৃদ্ধা মূল্যহীন, প্রতিটা মাই চায় তার সন্তানরা মিলেমিশে তার কাছে থাকবে। আমাকে রাখবি না, আমাকে একটু কষ্ট করে একটা বৃদ্ধাশ্রমে রেখে যেখানে তোদের মতো সন্তান জন্ম দেওয়ার মায়েরা থাকে। বানাইলি তুই দিওয়ানা।
জন্ম নিলাম তোরি কোলে স্নেহ মা।